বোন রূপি, আমি তানভি রূপি, আর আমি ক্লাস ফাইভ এ মহাদেবী বিল্লা শিশু ইয়ারে পড়ি। আজকে আমি আপনাদের জ্যোতিষশাস্ত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার একটা কবিতা বলব। জ্যোতিষশাস্ত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুধু বলেছিলে কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে, যখন সন্ধ্যেকালে তখন কি কেউ তারে ধরে আনতে পারে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই কপোকা, চাঁদ যে থাকে অনেক দূরে কেমন করেছুই। আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই, মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে। তবু দাদা শুনে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই কপোকা। দাদা বলে পাবে কোথায় অত বড় ফাঁক। আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওড়ে আনতে পারি ধরে। তবু দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই কপোকা, চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো, মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি মার মুক্তি দেখায় মস্ত বড় কিছু। তবু দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই কপোকা। ধন্যবাদ।